الدنيا الدنيا آخرت الكامياب اللي الله أمره بهوت نعمت ديها شزوك ديها صلاحيات جيكوتا ديها دنيا تفتح سنوك الحمد لله زار سوق خان كلا سي زار انتور شجاقا سي زار انتور ديهو اي مانوش نورن رنی توی جیبو کسبها. اری مانور جوان مانشون مزه سلافیرا کرب یمشی بیهی فی الناس. خالی نیزه نوری تو نه نور باتیه زیف. یه وقتا خویل موقارن نه ز نور الله مانور سینا درخار. مانشون جیبونو سرچه بر آکومو تا جت ایتوی لگی شنگو باسا. لب دورا. আমার বাবা সব সময় প্রায় সময় কইতা যে দুনিয়াতে আইসি এক রং ধরে যাইতো আমার সঙ্গ লইয়া যাইতো এই দুইটা জিনিসে মানুষরে কামিয়াব করি দেয় এই দুই জিনিস কবর গেল নষ্ট হয় না কিয়ামতের দিন খাড়া হওয়ার পরে ও রং থাকবো ও সঙ্গ লইয়া গে খাড়া হবে আর মানুষের জীবনের আমার গবেষণা দেখছি যে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা হইল গিয়া সঙ্গ বাছাই করা এটা আমরা এখতিয়ার আল্লাহ দিছো হায়াতর এখতিয়ার আমরা রাখতো না মৌত আমরা রাখতো না অ্যাক্সিডেন্ট বিপদ আপদগুলো আমরা এখতিয়ার নাই কিতাবে লেখছেন দশটা এখতিয়ার আল্লাহ আমরা দিছেন আর দশটা লইও আমরা ফালাফালি করি আর মনে করি আর আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন নেই স্বাধীন না যদি মৌত তোমার কন্ট্রোল থাকতো তাহলে কইলে আমি স্বাধীন এই এখতিয়ার গুলোর মাঝে এখতিয়ার হইল কি যেমন হালালও আছে হারামও আছে দুইটা হইলেও ফেট বলবে তোমার খুনটা তোমার এখতিয়ার তুমি বাঁচিয়ে না ভালো মন্দ দুইটা থেকে তুমি কোনটা বাঁচতাই মজলিসও আছে ওয়াজর মহফিল আছে খানকা জিকির আছে আর কানর মজলিসও আছে কোনটা দেখায় তুমি বাঁচিয়ে না দিনদার মানুষও আসেন দুনিয়াদার মানুষও আসেন তুমি খাল লোক ধরতে এটা তুমি বাঁচিয়ে না লগে কিতা করে বলতে আল্লাহর হাবিব সাল্লামর বাণীর থেকেই বোঝা যায় হাদিসর সরাত লেখছেন যে তুমি মুআমেলাত লেনদেন ব্যবসা বাণিজ্য ডিড এগ্রিমেন্ট যে সব যে কোনো লোকে করো কোনো অসুবিধা নাই কিন্তু তুমি সঙ্গত হিসাবে বাঁচিয়ে নিতে হইলে খার সঙ্গী হইতে এটা তোমার তমিজের ব্যাপার আছে আল্লাহ সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খাইর আমরা খার কাছে গিয়ে বইতাম খারখানদার যাইতাম খার মজলিসে যাইতাম কোনটা আমরা লাগে ভালো হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছেন যে ও ব্যক্তির লোক ধরি তাকিও তান খান্দার যাইও প্রথম শর্ত হইল কি জান্ড দেখলে আল্লাহর কথা ইয়াদ ইজা রুউ জুকির আল্লাহ দুই নম্বর শর্ত আল্লাহ নবী দিছেন যার কথা হুনলে তোমার ইলম বাড়িব ইলমর এজাব হই সুবহান আল্লাহ হইতা না গান বাজনা লাফালাফি ফালাফালি ফাউলামি বাউলামি তো বহুতেও করতে পারে পারে না তিন নম্বর শর্ত আল্লাহ নবী দিয়েছেন যারা আমল দেখলে তোমার আখিরাত ইয়াদ সুবহান আল্লাহ আল্লাহ ওলা সহবত গিয়া বইবার তৌফিক আমরা দান করে তবে না ইলা সহবতর বড় অভাব খুবই অভাব বারোয়ানা আছে সাইরানা নাই আর ফেরর সাইরানা আছে বারোয়ানা নাই আমার কথা মনে আপনারা বুঝছেন না খার কাছে গিয়ে আশ্রয় লইতা নিরাপদ আশ্রয়স্থল হই আছে যাইন দেখবা আমার কাছে মানুষ কিছু তো বিড়ি যাইন বাক্কা আমি বেটা বনে গেছি তাই টকটক আমি শুরু করে দিবা কিটা রাতারাতি বড় লোক হইতে কথা আছেন না স্যার খেল খেলো সকল সুরত ঠিক আছে কিন্তু রিজেক হালাল নয় খেলোর ইলিম ঠিক আছে কিন্তু জবান কর্কশ জবান মিঠা নয় খেরর সকল বাজু ঠিক আছে কিন্তু চকু গুণ ঠিক না খালি মানুষের ফকেট পয়সা আছে লালস আছে ভিতরে হুব্বুল জাহে ওয়াল মাল এর মানুষের খুব অভাব এর লাগি আল্লাহ তার বন্দা হলরে সবচেয়ে বেশি থাকাদা দিচ্ছেন
গুরুত্ব দিয়েছেন সংগত বাসার ক্ষেত্রে। এটা আমি আমার গবেষণাতে বার করছি যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। আগে আল্লাহ শর্ত বানাইয়া দিলাইছেন যে যে নমাজও ফোড়ো না কেন আমরা সুরে ফাতিহা তিলাওয়াত করছি। আর এই সুরে ফাতিহা হইল কি সূরাতুশ শিফা, এটা উম্মুল কোরআন সাবাব মিনাল মাসানি। আল্লাহ নবী ফরমায়নি এই সাত আয়াত আমার উম্মতরে আল্লাহ দিছেন না, শুধু মূসা আলাইহিস সালামের সূরা তাওরাত এই সাত আয়াতের ভিতরে দান করে দিয়েছেন। এত মূল্যবান ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। যে নমাজ ফড়ুকা সকাল সন্ধ্যা, যে নমাজ ফড়বা নফল ফড়ুকা ওয়াজিব ফড়ুকা ফরজ ফড়ুকা, এই সূরা না হইলে আপনার নমাজ হইত নাই। আর এই সূরার শেষের দিকে দোয়া আল্লাহ শিক্ষা দিছেন। আল্লাহ জানেন যে এগুলো যদি দোয়ার কথা কইতে খালি পাউন্ড ডলার চাইবা আমার কাছে, পাসপোর্ট ভিসা ছাড়া এগুলো আর কিচ্ছু চাইতাম না আমার কাছে, এখন ঠিক নাই কথাটা। এল্লা কি আল্লাহ বাধ্য করে দিছেন যে তোমরা প্রতি নিয়ত প্রতি নমাজ আমার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ো কা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমরা নসিব করুন। কোন সিরাতুল মুস্তাকিম বলতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত ফয়া ফয়া কামিয়াবি শীর্ষে যে সমস্ত মানুষ কামিয়াব হইয়া গেছেন, তারার সঙ্গ আমরা রে তারার ফতখানা আমরা রে তুমি দেখাইয়া দেও। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, আল্লাহ দয়া করি ফত আমরা রে ফালাইও না, তোমার গজবপ্রাপ্ত তোমার নারাজির মানুষের ফত আমরা রে তুমি ফালাইও না। ই আমিন যে কই, ই আমিনের লগে ফিরিস্তা বলে আমিন হই হোক আসল হা। ই দোয়া আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়ার গুরুত্ব অতটুকু যে আমরা লাগে সবচেয়ে দরকার হইল গিয়া সং বাঁচিয়া নেওয়া। সেখানে বলতে সং ছাড়া উপায় নাই, ব্যস্ত যাইতে হইলে সং লাগব। কেমত দিন গ্রুপে গ্রুপে গিয়া খাড়া হইবা, যাও মা না দৌড় কুল্লাও না সিম্বি মা আমিহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের এক মিছিল থাকবো হোক সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا, দলে দলে লাইন ধরিয়ে মিছিল করে করে মানুষ জান্নাত থেকে প্রবেশ করবে সুবহানাল্লাহ। এই সং দ্বারা আল্লাহর দয়া দিয়ে কোন মানুষে ফাইলায় আল্লাহ কইল মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ আল্লাহ রাসূল দেও মান্য করি চলবো, আল্লাহ তুমি আমার তৌফিক দান করি দেও যে আল্লাহ আল্লাহ রসুল্লেও মানব। মানে নি আমরা গুটিতে আছি ফান্ডিত নাই, ফান্ডিত আছি গুটি, আল্লাহ ত্রিশরা কুরান মানতে রে ভাই ফুলতুল ইসব 15 বছর আগে দুনিয়াতে গেছেন, তান ফাঁস সাত খান খোতা মানছেন, খোজন মরিদ ভাই ভাই সারা তো মরিদর দাবিদার। ই যে খোতা খানাইন কইতা, এই খোতা খানাইন খোতা নাই, এই খোতা খানাইন আমরা জীবন ব্যবস্থা আছে। যে কয়েকটা কথা কইতা এই কথা যদি আমরা কেউ মান্য করতাম পারি তাইলে আমরা কামিয়াবি ফসি যাব ইনশাল্লাহ। ফলা কথা কইতা নিয়ত বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও। আরো কথা ইনু সুবহানাল্লাহ শেখ না, একটা দরকারি একটা কথা কইতা ফরর দুঃখে দুঃখী হই, ফলাটা কিছু সহজ কিন্তু বাদরটা বড় কঠিন জানিয়া রাখেন। ফয়লাটা যত না সহজ বাদরটা কিন্তু তত সহজ না, বাদরটা বহুত কঠিন জিনিস। খুশির লোকে সামিল হওয়া যায় কিন্তু দুঃখের লোকে সামিল হওয়াটা বহুত বড় কঠিন ব্যাপার। গত বর্ষ দিন আমার বড় হিসাব লইয়া আমরা গেলাম জেল, 825 জন মানুষরে আমরা বিভিন্ন সামগ্রী নিজ হাতে দেওয়া হইল, নাউজুবিল্লাহ হইতেন না। তো সেনে বলছি এটা দিল দিল বা দর্দি দিল না বানাইলে আর দিন ওয়ান নসিহা, ফিরাকি দিলর দিলর মাফর নাম হইল ফিরাকি, দিল রুজু করার নাম ফিরাকি, দিল সাফ করার নাম ফিরাকি, দিল উদার করার নাম হইল কি ফিরাকি হোক সুবহানাল্লাহ। লেবাস কাফড় দি ফিরাকি না, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। সেনে ওই মানব দরদ
দুঃখী মানুষের দুঃখে দুঃখী হওয়া বড় কঠিন ব্যাপার। মানুষের চোখের পানি অন্তরে খান্দাই তো এটা বহুত কঠিন ব্যাপার। এই এক কথা যে মরিদোয়া তো আইসো আল্লাহ ফাইতে করি তো আইসো আল্লাহ ফাইবার সবচেয়ে বড় ফত হইল মিয়া বলে দিলে সাফ করিল আল্লাহ তুমি আমার তৌফিক দান করিল। তা আল্লাহ ফরমান যে আল্লাহ আল্লাহ রসুল্লে মান্য করল এই মান্যটা এত বড় আঞ্জাম হইব এত বড় খাজ হইব যে খাজল লাগিয়ে আমি আমার বন্দারে এমন একটা শ্রেষ্ঠতম পুরস্কার দান করে দিব সুবহানাল্লাহ। আমার বন্দায় যখন আমি আল্লাহরে আমার রসুল্লেও মান্য করে নিব তার লাগিয়ে আমার পক্ষ থেকে বড় এক পুরস্কার দান করব। আমরা যদি জিগেন বন্দারে কিতা পুরস্কার দিতাম বলতে আমারে ফদ দেও এমপিগিরি দেও পাসপোর্ট দেও ভিসা দেও উত্থান আমি আল্লাহ বুঝোনি ইচ্ছা জানোই না আল্লাহ এর লাগে আল্লাহ নিজে ফরমাইন হই না নাম আল্লাহ উলাইকা নাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। ওরে হামাগুড়ি দেনওয়ালা বান্দা কোন মতে হামাগুড়ি দিয়া জীবন অতিবাহিত করলাই তুমি জানো না তোমার দরজা কই আর আমার নবী রসুল হলোর দরজা কই কিন্তু আমি আল্লাহ যখন পুরস্কার দিলাই মু তোমার এই এটাটার কারণে আমি তোমার উপরে খুশি হইয়া তোমারে আমার নবী রসুল হলোর সঙ্গী বানাইয়া দিলাই মু মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন সাইর গুরু মানুষের কথা আল্লাহ কইছে। এখন হইতে আর যে দেখিতে হইল বলতে সুনা উলাইকা রফিকা তোমরা বুঝরাই না রে বন্দা হো ই খাল লোক আমি দৌড়াইয়া দিই আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সঙ্গী তোমরা আমি দান করে দিই আর জন্নত যাইবা জন্নত আল্লাহ নবী ফরমাইছেন একশোর অধিক দরজাটা স্টেজেস হো নিচে হাবুডুবু খাইবা কিন্তু যদি আমার এরা লোক ধরে দিতে পারো তাহলে বিয়ে পৌঁছে যাবে সুভাষ কথা ঠিক না নি এটা সত্য না নি কথাটা যার লগে যাইবা যত বড় মেহমানের লগে যাইবা তত শানদার মেহমান ধরে পাইবা আর বেস্টটা তো বেস্ট আল্লাহ বানাইছে নু মেহমান ধরে লাগে নুজুলামিন গাফুরির রাহিম আল্লাহর পক্ষ থেকে মেহমান ধরে আপ্যায়ন। এ লাগি রে ভাই আমরা দুনিয়াতে আইসি দুনিয়াদার বনবার লাগি নাই দুনিয়াতে আইসি রইবার লাগি নাই দুনিয়া এটা রোয়ার জায়গা নাই দুনিয়াতে কি যাইতে কি হয় দুই বছরের একা মাল হইয়া মধ্যপ্রাচ্যত যারা যায় দুই বছরের বেশি থাকতে পারে না এখন বিদেশ গিয়ে যদি ঘুমাই ঘুমাইয়া খায় তেল এখন ক্ষমতার আসেনি আড়াই লাখ টাকা খরচিয়া গেছে কোন উদ্দেশ্যে গেছে বাড়িঘর যে উজালা করতে করে গেছে ঠিক না কথাটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ মর্ত্যের লগে কিছু যায় না আগে ফাটাইতে হয়। হ্যাঁ এই উম্মতের লাগে আল্লাহরে খাস দয়া হইল যে আল্লাহর নবী ফরমাইল ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু মানুষ মরে গেলে তার ওয়াল্লাইসালিল ইনসানি ইল্লা মা সা মানুষের যখন রূহ কবজ হয়ে যায় শরীর জিসিম থাকি যখন রূহ পৃথক হয়ে যায় মানুষের আর কোনো বন্দেগি গ্রহণযোগ্য হয় না কথা বুঝাইছেন। কিন্তু আল্লাহ নবী ফরমান ইল্লা সালাসাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওলানি হাদিস শরীফ ই উম্মতর লাগে আল্লাহর খাস দয়া হইল কি যে মানুষ মরি যাব তার আমল বন্ধ হয়ে যাব কিন্তু তার তিনটা গাছ রুইয়া তুইয়া আইতে পারবো এই গাছ থেকে ফসল তার ফলে আইব হোক বাবা বইতা জানে কি গাছ রুইয়া তুইয়া যে এই এক গাছ আল্লাহ দরজা বলন করুক জন্নতুল ফেরদৌস নসিব করুক আমার বাবার খলিফা আসলা হজরত মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই যখন চিস্তিয়া তরিকার চিল্লাউল্লাহ করছেন আমরা দেখছি নীরবে নিবৃত আল্লাহ বিল্লাহ করছেন
অঞ্চলের আরো বহু মুরব্বিয়া নকল তান লগে সামিল আসলা অনেকে দুনিয়াত নেই আল্লাহ সবর কবর মাঝে রহমতের ব্যবস্থা করে ওইটা হইল গিয়া ইলমে নাফেটা। আর সন্তান যদি তুইয়া যাইতা পারেন খুব অঙ্গস নাই মরার পরে অন পেপারে দেখলাম চার ফুয়া না ছয় ফুয়া তুই এক মুরব্বী মরছই মরার পরে অত বড় লাঠি লুইয়াকে দাঁড়িয়ে এলাম মুরব্বী বেটাকে খবর বাড়িয়ে আর খর অতজন তুইয়া গেলায় একে না আমার একলা তুইয়া গেলায় না এগুন একটা সন্তান নেই বাফর করার সামনে রাখিয়া দফনের আগে সম্পদ লইয়া মায়ের কথা এটা আছে না পত্র পত্রিকা ওটা লোক সম্পদর সম্পদর অপব্যাখ্যা সম্পদর অপব্যবহার আল্লাহ রসুল ফরমাই নলেদুন সালেহুন ফলে সত্যই লোকে তোমার বাচ্চারে তুমি নেককার বানাই দিবে আল্লাহ তুমি আমরা তৌফিক দান করে দিবে ইয়া দৌলা হু খালি নেককার হইলে ওই তো নাই আমরা রন বেঙ্গাই মোল্লা হইয়া হবো এটা তার বাফর খবর উপরে পায়খা নামার দিয়েছে আমলওয়ালা আমলে সালে করে কিন্তু ইয়াদৌলা হুত নাই ব্যাদ বনে গেছে কয় ইন্ন 40 বছর হয়ে গেছে ইনার খবর রয়েছে না সে প্রয়োজন নাই কোন আমলের প্রয়োজন নাই জন্মগ্রহণ করলেও যথেষ্ট আল্লাহর হাবিবে ফরমাইন তোমার বাপ হই লাগি তোমার জন্য তোর সদর দরজা তোমার জন্য তোর গেট হোকা সুবহানাল্লাহ আর তোমার মার ফাউন নিছে তোমার বেহেস্ত ইন দোয়ালোয়ার জায়গা যদি আল্লাহ রাজি করত আল্লাহর হাবিবে ফরমাইন রেদাল্লাহ রেদাল ওয়ালিদাইন সাহাত আল্লাহ সাহাত আল ওয়ালিদাইন যদি আল্লাহরে খুশ করার ইচ্ছা থাকে মা বাপরে খুশ রাখিয়া চলিও যদি মা বাপ দুনিয়া থাকুই না তাইলে মা বাপর লাগে খরচ করিও সদকা করিও সব রেসানি করিও জিয়ারত কবর খান্দার যাওয়া লাগবে জিয়ারত সাক্ষাৎ কবর খান্দাত গিয়া যখন হইবা যা সালাম আলাইক ইয়া আবি বা ইয়া উম্মি বা আহলাল কবুর ই মাইতে আপনার সালাম শুনবা সালাম জবাবও দিবা আপনার পরিচয় লাগবে তার এই দুনিয়া হোক গরিব গরিব হোক আর আলিম হোক আর বৈর আলিম হোক আল্লাহ ই মাইতরে ই সালাহিয়ত দান করছে কোন কোন রেওয়ায়েত আছে রুহরে দুই ভাগ করিয়া এক ভাগ ইল্লিন রাখব এক ভাগ কবর রাখব শুধুমাত্র এক সালাম দূরই থাকি দিলে সালাম পৌঁছে ই সালাম হইল কি দুনিয়ার যে প্রান্ত থাকি আফ্রিকা থাকি অস্ট্রেলিয়া থাকি কোন উম্মত যখন আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রতি দুরুদ পাঠ করব দুনিয়ার যে প্রান্ত থাকি মঙ্গল গ্রহ থাকি ওদি করে আল্লাহর হাবিবর দরবারে পৌঁছে যাব অর্থাৎ আপনার কাতার থেকে আপনার মা বাপরে সালাম দিলে এই সালাম পৌঁছত না কিন্তু সব পাঠাইলে এই সব রেসানি গিয়ে পৌঁছিব শুধু রসুল্লাহর দরবার সালামও পৌঁছিব এবং আল্লাহ নবী ফরমায় মারু দেখুন আল্লাহ আমি পরিচিতি সহ সালাম পাই আজান হয়ে গেছে মানে দুশো বড় কয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আজান ওই দিছে শোনা যার আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া আল্লাহ এই জামাওয়ারে আমরা কবুল ফরমাও আমরারে মাফ করে দাও জিন্দগির সমস্ত কসুরে মাফ করে দাও বাকি জিন্দগি তোমার পছন্দই ধরে মহারা বাফর হয়ে গেছি আমার খবর মাঝে রহমতের গাড়ি বসাও ইয়াত্রাফর মধ্যে গান্ডে মা ফুরি দো আল্লাহ মাহতমিম সাহরে গরিকে রহমত ফরমাও আমার মহদ্দিস মৌলানা সালিকা মশাবর খবর রহমতের গাড়ি বসাও ইয়াত্রাফর মধ্যে গান মা ফুরি দো আল্লাহ আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে তরক্কির সাথে কায়েম রাখিও আর বিদেশের জমিনে থাকিয়ে মৌলানা শিহাবুদ্দিন বহুত প্রচেষ্টা করল আল্লাহ কবুল ফরমা আচ্ছা তো যাই করাম কাসরি বড় হুজুর হায়াত সেহেদ দেওয়াল
تمام خدمت اللہ لے قبول فرما عمر البزرگان کرام اللہ روحانی فائد نصیب فرما سبحان ربک رب العزت عما یصفون و سلام علی المرسلین الحمدللہ رب